বনগাঁ পৌরসভার উদ্যোগে ইফতারের আয়োজন। সোমবার বনগাঁ মতিগঞ্জ এলাকায় এই ইফতারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ বিভিন্ন কাউন্সিলররা। ইফতারকে ঘিরে সম্প্রীতির বার্তা। বনগাঁ পৌরসভার উদ্যোগে ইফতারের আয়োজন। সোমবার বনগাঁ মতিগঞ্জ এলাকায় সিনিয়র মাদ্রাসাতে ইফতারের আয়োজন করা হয়। সামনেই খুশির ঈদ, তার আগে মুসলিম রীতি মেনে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা রোজা রাখেন। সারাদিন রোজা রাখার পর নির্দিষ্ট সময় মেনে ইফতার গ্রহণ করেন তারা। সম্প্রীতির বার্তা দিতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয় সোমবার। পৌরসভা সূত্রে খবর, প্রায় 2000 মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছিল এদিন। আমরা সর্বশ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য আমরা প্রার্থনা করব। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু মুসলিম ধর্মপ্রাণ মানুষ। হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। রীতি মেনে ইফতারের আগে নামাজ অনুষ্ঠিত হয়, এরপর সকলে একত্রিত হয়ে ইফতার সারেন। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, এই রোজা থাকাকালীন আমরা বনগাঁ পৌরসভা থেকে আজকে সেই ইফতার পার্টি আমরা দিয়েছিলাম বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। এখানে আমরা বিভিন্ন ওয়ার্ডে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আমাদের কাউন্সিলররা, আমাদের যারা বিভিন্ন সমাজে কাজ করেন, সকলকে নিয়ে আমরা ওখানে বনগাঁ মাদ্রাসায় একটা অনুষ্ঠান করেছি। সেখানে প্রায় 2000 মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। আমাদেরও প্রায় 2000 মানুষ সেখানে ছিল। একদম হল পরিপূর্ণ একটা সৌহার্দ্যের মধ্যে দিয়ে আমরা সেই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছিলাম। মুসলিম সমাজ আজকে আপ্লুত বনগাঁ পৌরসভার এই উদ্যোগে, এবং আমরাও আপ্লুত। আজকে আমরা একই সঙ্গে সম্প্রীতির মেলবন্ধনে আজকে অনুষ্ঠানটা করতে পেরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।